মহানায়ক সালমান শাহ পরবর্তী সময়ে কোন নায়ক যদি জনপ্রিয়তায় সালমান শাহের কাছাকাছি গিয়ে থাকেন, তিনি শাকিব খান। অথচ বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসা সফল এই নায়ককে পুরোপুরি বেকার করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। অবশ্য শুধু শাকিব খান নয়, পুরো ঢালিউডকেই বেকার করে দেওয়ার বুদ্ধি করা হয়েছে। কারণ তার একটি বক্তব্যের জন্য আপাতত সব ছবির কার্যক্রম থেকে শাকিবকে নিষিদ্ধ করা হয়েছে, আর নিষিদ্ধ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির মহাসচিব বদিউল আলমের স্বাক্ষরকর এই নোটিশে বলা হয়েছে, এত দ্বারা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় উক্ত বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। তবে শাকিব খানের বিরুদ্ধে চলমান এই ব্যানকে অনেক দর্শকই 1996 সালে সালমান শাহের সাথে হওয়া চক্রান্তের সাথে মিল খুঁজে পেয়েছেন, এমনকি খোদ শাকিব খান এমনটা মনে করেন, আর তার তথ্য প্রমাণ দিয়েছেন নিজের ফেসবুকে। 1996 সালে 19 জুলাই প্রয়াত নায়ক সালমানের সাথে সেই চক্রান্ত শুরু হয়েছিল। তার ঠিক এক মাস পর মহানায়ক সালমান শাহ মারা যান। সেই চক্রান্তের সময় শাকিব খানের মতনই সালমানকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সালমানের সাথে এতটা মিল দেখে শাকিবের অনেক ভক্তই আশঙ্কা করছেন, সালমানের মতোই পরিণতি না বরণ করতে হয় তাদের প্রিয় শাকিবকে। দর্শক পরিচালক বদিউল আলম খোকন, অভিনেত্রী প্রভা সহ আরো অনেকেই গত কয়েকদিন আগে শাকিব খানকে নিয়ে অনেক অশ্লীল কথা বলেছেন, অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক। এখন পর্যন্ত তাদের নিয়ে শাকিব কোন অভিযোগ করেননি, অথচ শাকিবের একটি মাত্র মন্তব্যের জন্য তাকে নিষিদ্ধ করা হলো। দর্শক আপনার কি মনে হয়, শাকিবকে আসলেই বড় কোনো চক্রান্তের শিকার? জানান নিজের কমেন্ট সেকশনে। আর শাকিবকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।